তাহলে মাত্র তিন দিনেই ব্লকবাস্টারের পথে মেগা সুপারস্টার শাকিব খানের প্রিয়তমা। আর এই তিন দিন শেষে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর কত হলো গ্রস কালেকশন এবং নেট কালেকশন, চলুন সেটাই খুলে বলা যাক। পবিত্র কুরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমার মধ্যে দিন যতই যাচ্ছে সুপারস্টার শাকিব খান ও ঈদে কাপালের প্রিয়তমার দাপট ততই বেড়ে চলছে। ডলিউড বক্স অফিসে প্রিয়তমা এতটাই রাজত্ব করছে যে মুক্তির তৃতীয় দিনে এসে এই মুভি কিন্তু নতুন একটি বেঞ্চমার্কও তৈরি করে ফেলেছে। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো টিকিট সেল বা গ্রস কালেকশনের স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে প্রথমেই রয়েছে। অবনাম বুবলি ও মাহফুজ আহমেদ অভিনীত সিনেমা প্রহেলিকা, ডিরেক্টর চয়নিকা চৌধুরী পরিচালিত প্রহেলিকার প্রথম দিনের কালেকশন ছিল 2 লাখ টাকার মতো এবং দ্বিতীয় দিনে এই মুভি কালেকশন করে আরো 3 লাখ টাকা এবং তৃতীয় দিনে এই মুভির কালেকশন একটু বেড়ে যায় এবং তৃতীয় দিনে প্রহেলিকার টিকিট সেল বা গ্রস কালেকশন হয় আরো 5 লাখ টাকা এবং তিন দিন শেষে প্রহেলিকার টোটাল গ্রস কালেকশন গিয়ে দাঁড়ায় 10 লাখ টাকাতে। অন্যদিকে টেবিল কালেকশন, ডিজিটাল এবং স্যাটেলাইট রাইটস এবং টিকিট সেলের 25% অংশ মিলিয়ে মুভির টোটাল নেট কালেকশন গিয়ে দাঁড়ায় 4,50,000 টাকাতে। ডিরেক্টর বন্ধন বিশ্বাস পরিচালিত অপু বিশ্বাস ও সাইমন সাদিক অভিনীত সিনেমা লাল শাড়ি, প্রথম দিন এই মুভির টোটাল টিকিট সেল বা গ্রস কালেকশন ছিল 4 লাখ টাকার মতো এবং দ্বিতীয় দিনে এই মুভির কালেকশন বেড়ে গিয়ে দাঁড়ায় 6 লাখ টাকাতে। মুভির পাবলিক রেসপন্স বা ওয়ার্ড অফ মাউথ দুইটাই কিন্তু খুবই পজিটিভ। এরই ধারাবাহিকতায় এই মুভি তৃতীয় দিনে সমগ্র বাংলাদেশের সিনেমা হল থেকে গ্রস কালেকশন তুলে আনে আরো 8 লাখ টাকার মতো এবং তিন দিন শেষে লাল শাড়ির টোটাল গ্রস কালেকশন গিয়ে দাঁড়ায় 18 লাখ টাকাতে। আর এই তিন দিন শেষে লাল শাড়ির টোটাল নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 10 লাখ টাকাতে। অভিনেতা নীরব হোসেন, শবনম বুবলি ও তাসকিন রহমান অভিনীত সমসাময়িক আবহের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ক্যাসিনো, ক্যাসিনোর প্রথম দিনের টিকিট সেল বা গ্রস কালেকশন ছিল 7 লাখ টাকা এবং দ্বিতীয় দিনে এই মুভির কালেকশন যথারীতি বেড়ে যায় আর দ্বিতীয় দিন এই মুভির টিকিট সেল বা গ্রস কালেকশন হয় আরো 9 লাখ টাকা। অন্যদিকে তৃতীয় দিন এই মুভি আরো 10 লাখ টাকার মতো গ্রস কালেকশন তুলে আনে আর তিন দিন শেষে ক্যাসিনোর টোটাল গ্রস কালেকশন গিয়ে দাঁড়ায় 26 লাখ টাকাতে। এরই সাথে তিন দিন শেষে ক্যাসিনোর টোটাল নেট কালেকশন গিয়ে দাঁড়ায় 21 লাখ টাকাতে। ডিরেক্টর রায়হান রাফি পরিচালিত, অভিনেতা আফরান নিশো ও তমা মির্জা অভিনীত সিনেমা সুড়ঙ্গ, সুড়ঙ্গর প্রথম দিনের টিকিট সেল বা গ্রস কালেকশন ছিল 15 লাখ টাকা, দ্বিতীয় দিন এই মুভি কালেকশন তুলে আনে আরো 17 লাখ টাকার মতো। সুড়ঙ্গ নিয়ে যতটা না হচ্ছে আলোচনা তার থেকে বেশি হচ্ছে সমালোচনা, কেননা এই মুভিতে এমন কিছু অকওয়ার্ড সিনারিও রয়েছে যেগুলো ফ্যামিলি নিয়ে একসাথে সিনেমা হলে বসে দেখার মতো নয়। যেখানে তৃতীয় দিনে সুড়ঙ্গর কালেকশন হবার কথা ছিল আনুমানিক 25 লাখ টাকার মতো, সেখানে কালেকশন হয়েছে মাত্রই 19 লাখ টাকা। তিন দিন শেষে সুড়ঙ্গর টোটাল গ্রস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 51 লাখ টাকাতে আর এই তিন দিন শেষে সুড়ঙ্গের টোটাল নেট কালেকশন গিয়ে দাঁড়ালো 33 লাখ টাকাতে। ফাইনালি আসি সুপারস্টার শাকিব খান ও ঈদিকা পলের প্রিয়তমার কাছে। গত তিন দিন যাবৎ ডলিউড সিনেপ্রেমীরা যে মুভিতে এক প্রকার বোধ হয়ে রয়েছেন সেটির নামই কিন্তু এই প্রিয়তমা। দিন যতই যাচ্ছে প্রিয়তমার কালেকশনও কিন্তু ততই বেড়ে চলছে আর এরই মাঝে তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। প্রথম দিন প্রিয়তমার টিকিট সেল বা গ্রস কালেকশন ছিল 95 লাখ টাকা এবং দ্বিতীয় দিনে এই মুভির কালেকশন আরও বেড়ে যায় আর দ্বিতীয় দিন এই মুভির গ্রস কালেকশন তুলে আনে আরও 1,05,000,000 টাকার মতো। মুভির পাবলিক রেসপন্স, ওয়ার্ড অফ মাউথ এবং ক্রিটিক্স রিভিউ এতটাই পজিটিভ যে তৃতীয় দিনে এসে কিন্তু প্রিয়তমা তৈরি করে ফেলে হায়েস্ট সিঙ্গেল ডে কালেকশনের নতুন রেকর্ড। তৃতীয় দিনে প্রিয়তমার টিকিট সেল বা গ্রস কালেকশন গিয়ে দাঁড়ায় 1,25,00,000 টাকাতে। এর ফলে প্রিয়তমা ভেঙে দেয় শিকারী সিনেমার হায়েস্ট সিঙ্গেল ডে কালেকশনের রেকর্ড। 2016 সালে মুক্তিপ্রাপ্ত সুপারস্টার শাকিব খানের শিকারী সিনেমার হায়েস্ট সিঙ্গেল ডে কালেকশনটি ছিল 1,15,00,000 টাকা আর মুক্তির প্রথম তিন দিন শেষে প্রিয়তমার টোটাল টিকিট সেল বা গ্রস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 3,25,00,000 টাকাতে। অন্যদিকে টেবিল কালেকশন, ডিজিটাল ও স্যাটেলাইট রাইটস এবং টিকিট সেলের 25% অংশ মিলিয়ে তিন দিন শেষে প্রিয়তমার নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 2,75,00,000 টাকাতে। দ্যাটস ইট ফর টুডে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গসিপ নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।